15 দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 বছরের জন্য থাকবে সার্ভিস ওয়ারেন্টি Lenovo ThinkPad 13 Gen 2 এই দেখেন দেখেন লেখা আছে 13 এই দেখেন লেখা আছে 13 এই আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই সামান্য কিছু গিফট আমরা দিয়ে থাকি একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন আপনি সাথে একটা মাউস প্যাড পাবেন এয়ারফোন থাকবে এছাড়া এই যে চার্জার থাকবে পাওয়ার কেবল এগুলো তো থাকবেই এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবল আছে সমস্ত পোর্টগুলো অ্যাভেলেবল আছে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমি মানে একটু হলপ করেই বললাম আর কি একদম চ্যালেঞ্জিং প্রাইস X1 ইয়োগার এই কিবোর্ডটা অটো ভিতরে চলে যাবে আপনি যদি রোটেট করেন এই ল্যাপটপ দিয়েও আপনি সব ধরনের কাজ ফ্রিল্যান্সিং ফটোশপ অটো ক্যাড সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন টাচ 360 ডিগ্রি এই যে এটা কিন্তু গরিলা ডিসপ্লে খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা খুবই টেকসই ডিসপ্লে 32 জিবি র্যাম পাবেন 512 জিবি এসএসডি থাকবে মডেলটা হচ্ছে 14U G6 ল্যাপটপের জগতে সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে X1 কার্বন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং কোয়ান্টিটি পিস আছে আপনারা বাইসা বাইসা নিতে পারবেন যার যে কয়টা লাগবে 4 ঘন্টার উপরে চার্জ ব্যাকআপ থাকে এই ল্যাপটপটা দিয়ে প্রথমে এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে ডেল ল্যাটিটিউড মডেলটা হচ্ছে 7270 অর্থাৎ 7270 এই ল্যাপটপটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং কোয়ান্টিটি পিস আছে আপনারা বাইসা বাইসা নিতে পারবেন যার যে কয়টা লাগবে অনেক মাল আছে তো বন্ধুরা এটা হচ্ছে কোরাই ফাইবার 6th জেনারেশন একটা ডিভাইস এতে পাবেন আপনি 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি পাবেন আর চার্জ ব্যাকআপ যদি বলি এটা চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন 4 ঘন্টার উপরে চার্জ ব্যাকআপ থাকে এই ল্যাপটপটা দিয়ে আর এই ল্যাপটপ দিয়ে আপনি কী কাজ করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন ফটোশপের কাজ করতে পারবেন আর অফিসিয়াল কাজগুলো তো বলার অপেক্ষাই রাখে না খুব স্মুথলি করা যাবে তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 22,500 টাকা মাত্র 22,500 টাকা আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস নাকি দামাদামি করতে হবে আসলে প্রাইস আমরা এখন যে প্রাইসগুলোই বলো প্রাইস সবগুলোই ফিক্সড প্রাইসই আমি বলছি এরপরেও কিছু কথা থাকে যে হয়তো ক্ষেত্রভেদে কিছু না কিছু অনার করার চেষ্টা আমার থাকবে ইনশাআল্লাহ তাআলা তো যাই হোক এটার প্রাইস থাকবে 22,500 টাকা আচ্ছা এরপরে ডেলের যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7290 অর্থাৎ এই যে সরি সরি 7490 7290 না 7490 দেখেন এটাও আছে কোরাই ফাইভের 8th জেনারেশন 8 জিবি র্যাম পাবে 256 জিবি এসএসডি দিয়ে আর ফ্রেশনেসটা দেখেন একদম মানে খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পাবেন এবং অনেক মাল আছে আপনার বাইসে বাইসে নিতে পারবেন অসুবিধা নাই এবং এটার কিন্তু একটা র্যামের স্লট ফাঁকা আছে চাইলে র্যামটাকে আপনি এক্সটেনশন করে নিতে পারবেন এই ল্যাপটপ দিয়েও আপনি সব ধরনের কাজ ফ্রিল্যান্সিং ফটোশপ অটো ক্যাড সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন দেখেন 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন আর এটার প্রাইস থাকবে মাত্র 29,000 টাকা এই জেনারেশন এই ল্যাপটপটা আপনি 29,000 টাকা এই মুহূর্তে আমাদের কাছে নিতে পারেন এরপর আচ্ছা এরপরে ডেলের যাদের বাজেটটা একটু কম একেবারেই যাদের বাজেট কম তাদের জন্য দেখাই এই যে ডেল 3190 ডেল ল্যাটিটিউড 3190 এর কিন্তু 3টা ভ্যারিয়েন্ট আমার কাছে আছে আমার হাতে যারা দেখতেছেন এটা কিন্তু 4 জিবি র্যাম পাবেন 128 জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা দিয়ে খুব বেশি ভারী কাজ আপনি করতে পারবেন না কিন্তু অফিসিয়াল কাজগুলো একদম আরামসে স্মুথলি করতে পারবেন আর যারা কাজ শিখতেছেন বিশেষ করে যারা শিক্ষানবিশ বা যারা স্টুডেন্ট তাদের জন্য খুবই খুবই ওই উপযোগী একটা ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন 4 জিবি র্যাম 128 জিবি এসএসডি 2 জিবি গ্রাফিক্স পাচ্ছেন দাম থাকবে মাত্র 13,000 টাকা এটাতে কিন্তু আপনার ফটোশপ ভিডিও এডিটিং এই কাজগুলো শিখতে পারবেন আরামসে শিখতে পারবেন 13,000 টাকা ঠিক আছে এরপর আচ্ছা এর কিন্তু আমি বলছি 3টা ভ্যারিয়েন্ট হবে এই যে আমি একটু সংক্ষেপে দেখাই এটা হচ্ছে টাচ 360 রোটেট করা যাবে এটাও 3190 মডেল 9th জেনারেশন 8 জিবি র্যাম 128 জিবি এসএসডি এটার প্রাইস থাকবে 17,500 টাকা আর যদি 8256 ভ্যারিয়েন্টটা নেন আপনি 8256 এটাও 3190 টাচ 360 ডিগ্রি এই যে এটা কিন্তু গরিলা ডিসপ্লে খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা খুবই টেকসই ডিসপ্লে এটা কিন্তু হালকা আঘাতেও ভাঙে না এটা হচ্ছে 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিলে দাম থাকবে 19,000 টাকা তাহলে 3190 তিনটা ভ্যারিয়েন্ট বললাম হ্যাঁ 8128 8256 আর হলো 4128 তিনটা ভ্যারিয়েন্ট আমি দেখালাম তো বন্ধুরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গোল চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করতে চান তাহলে 253 নম্বর পিলারে
ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা সামনে একটা ডাচ বাংলার বোথ আছে, এটাই সেন্ট্রাল প্লাজা। এর নিচতলা হয়েছে ল্যাপটপ ঘর বিড়ি, 9 নম্বর শপ, খুব সহজ লোকেশন, সরাসরি চলে আসতে পারেন। তো বন্ধুরা, এবারে দেখাই একটু ইউগার, সরি, লেনোভো থিংকপ্যাডের দু একটা প্রোডাক্ট দেখাই। লেনোভো থিংকপ্যাড, এই হচ্ছে লেনোভো থিংকপ্যাডের এই যে প্রোডাক্টটা, এক্স সিরিজের X280 কোরাই ফাইভের 8th generation। এই ল্যাপটপটা খুবই হালকা, এবং বিশেষ করে যারা বহন করতে চান, যাদের ব্যাগে নিয়ে, ল্যাপটপ ব্যাগে নিয়ে কাজ করতে হয় বা চলাফেরা করতে হয়, তাদের জন্য একেবারেই 100% উপযোগী একটা ল্যাপটপ। আর এর পারফরমেন্স যদি বলি, খুবই ভালো পারফরমেন্স পাবেন, কারণ আপনারা জানেন যে এক্স সিরিজের যে ডিভাইসগুলো, যেমন X1 কার্বন, X1 ইয়োগা, X390, X280, এগুলো কিন্তু একটি স্পেশাল ল্যাপটপ। তো এটা হচ্ছে সেই X280, কোরাই ফাইভের 8th generation। আপনি পাচ্ছেন 8 GB র্যাম, 256 GB SSD, আর এর ফ্রেশনেসটা একটু দেখেন, একদম লাইক নিউ কন্ডিশনে আছে, এবং অনেক পিস আছে, আপনি যে কয়টা লাগবে আপনি বেছে বেছে নিতে পারবেন। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাভেলেবেল আছে, সমস্ত পোর্টগুলো অ্যাভেলেবেল আছে, সব ধরনের কাজ করার উপযোগী একটা ডিভাইস। দাম থাকবে 25,500 টাকা, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। আমি মানে একটু হলপ করেই বললাম আর কি, একদম চ্যালেঞ্জিং প্রাইস 25,500 টাকা। যারা একটু স্টাইলিশ খোঁজেন, তাদের জন্য আছে X1 ইয়োগা, মেটাল বডি, অনেকে মেটাল বডি খোঁজেন, তাদের জন্য চলে আসছে কিন্তু একটু রিয়ার X1 ইয়োগার মেটাল বডি। এটা কিন্তু সচরাচর হয় কার্বন ফাইবার বডি, এটা কিন্তু মেটাল বডি, কালারটাও এরকম থাকে, কালারটা খুবই জোশ একটা কালার, দেখেন খুব সুন্দর। এটা হচ্ছে কোরাই ফাইভের 8th generation, 8 GB র্যাম পাবেন, 256 GB SSD, 14-inch ডিসপ্লে এবং মাল্টি টাচ স্ক্রিন, এবং 360° রোটেট করে ফেলতে পারেন এইভাবে। আর দেখেন, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু আছে, এই দেখেন কিবোর্ডগুলো অটো ভিতরে চলে গেছে, X1 ইয়োগার এই কিবোর্ডটা অটো ভিতরে চলে যাবে আপনি যদি রোটেট করেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাভেলেবেল আছে, ব্যাকলাইট কিবোর্ড সব কিছু অ্যাভেলেবেল আছে, এবং মেটাল বডি। এটার প্রাইস থাকবে একদম রিজনেবল করে দিব আজকে, এটার প্রাইস ছিল 39,500, আজকে জন্য প্রাইস থাকবে 38,000 টাকা, 38,000 টাকা হলে এই ল্যাপটপটা আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলি। বলেন, যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনবেন, তাদের জন্য 15 দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 5 বছরের জন্য থাকবে সার্ভিস ওয়ারেন্টি। তো কথাটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, অর্থাৎ আপনি আমার কাছ থেকে একটা ল্যাপটপ কিনে নিয়ে গেলেন, আপনি বাসায় নিয়ে আপনার মতো করে চালাবেন, কোনো রকম প্রবলেম যদি আপনি বের করতে পারেন, অর্থাৎ 15 দিন আপনার চ্যালেঞ্জ, 15 দিন আপনি চালাবেন, দেখবেন কোনো প্রবলেম হলে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন। ওকে, আরেকটু ক্লিয়ার করে দিই, এখন এমন তো হতে পারে যে ওই মুহূর্তে ওই ডিভাইসটা যদি আমি চেঞ্জ দিতে না পারি তাহলে কী হবে, এটাও একটা প্রশ্ন। সেক্ষেত্রে আপনি চাইলে অন্য প্রোডাক্টও নিতে পারেন, অথবা চাইলে আপনি টাকা ফেরত নিয়ে যেতে পারেন। সুতরাং খুব ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। চমৎকার, আর কুরিয়ার কন্ডিশন? হ্যাঁ, ওটাই আসছে। এবারে দেখাই আপনার এই যে লেনোভো থিংকপ্যাড আর একটা প্রোডাক্ট, 13 Gen 2, একদম নতুন প্রোডাক্ট লেনোভো থিংকপ্যাডের 13 Gen 2। এই যেখানে দেখেন লেখা আছে 13, এই যেখানে লেখা আছে 13, এইটা কোরাই ফাইভের 7th generation একটা ডিভাইস। কোরাই ফাইভ 7th generation, 8 GB র্যাম পাবেন, 256 GB SSD দিয়ে, এবং 13.5-inch ডিসপ্লে, সব ধরনের কাজ করার উপযোগী একটা ল্যাপটপ। আর এটা একদম মাথা নষ্ট করার প্রাইস থাকবে। কত কত হইতে পারে আপনি বলেন, 7th generation কত হওয়া উচিত? 7 Gen 8 512, 8 500, 8 256, 8 256 মার্কেটে কত চলে আপনি বলেন, আপনি তো ভিডিও করেন, কত হওয়া উচিত? এই ল্যাপটপই তো কম, এই ল্যাপটপই তো একদমই নতুন কালেকশন, মানে এই ল্যাপটপই তো সবার কাছে নাই, সবার কাছে পাবেন না এটা। এটা আপনার যে মানে ইয়া থাকে না, X840 ইয়া থাকে না, ওই যে ইনশাল্লাহ আপনারা যা লাগবে তাড়াতাড়ি নিতে পারেন। এরপরে বলি আমাদের কুরিয়ারের সিস্টেমটা একটু বলে দিই, যারা দূর থেকে আসতে যাতে অসুবিধা হয়, আসতে পারেন না বা সময় অপচয় হয় মনে করেন, তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন। সেক্ষেত্রে মাত্র 1,000 টাকা আপনি অ্যাডভান্স করবেন, বাকি টাকা আপনি কুরিয়ার থেকে যখন মালটা নিয়ে নেবেন, কুরিয়ারকে পরিশোধ করে আপনি মালটা তুলে নিতে পারবেন। এইখানে প্রশ্ন থাকে যে মাল আসলে অনেকেই প্রতারণা হওয়ার ভয়ে থাকে, এখানে আমি ক্লিয়ার করে দিই,
মাল যখন আপনি পারচেস করবেন চাইলে ভিডিও কলে প্রথমত আপনি দেখবেন, এরপরে মালটা পারচেস করবেন। এরপরেও যখন আপনি কুরিয়ার থেকে মালটা তুলে নেবেন ওখানে আপনি দেখবেন, চালাবেন, স্যাটিসফাইড হবেন, নেবেন, স্যাটিসফাইড হবেন না রিটার্ন করে দেবেন। আর কোনো ভয় আছে কি? নো। ঠিক আছে, এইগুলো পরে কুরিয়ারের ব্যাপারটা। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই সামান্য কিছু গিফট আমরা দিয়ে থাকি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আপনি এরকম একটা ব্যাগ পাবেন, একটা ব্যাগ থাকবে, একটা মাউস পাবেন আপনি, সাথে একটা মাউস প্যাড পাবেন, এরকম একটা মাউস প্যাড থাকবে, আর সাথে একটা ইয়ারফোন থাকবে। এই প্রোডাক্টগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি। এছাড়া এই যে চার্জার থাকবে, পাওয়ার কেবল, এগুলো তো থাকবেই। এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি। ওকে, যারা খুব হাই কনফিগারেশনে কাজ করেন, বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন, তাদের জন্য রয়েছে এই জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন। দেখেন কালারটা খুব জোশ কালার, এবং আমার কাছে অনেক পিস আছে, আপনার বাইসা বাইসা নিতে পারবেন। এটা হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন, 32 জিবি র্যাম পাবেন, 512 জিবি এসএসডি থাকবে। মডেলটা হচ্ছে 14U G6, 14U G6। আপনি 32 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি, আপনি 16 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স, 8 জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স। এটার প্রাইস কত রাখবেন? অর্থাৎ টোটাল আপনি 20 জিবি গ্রাফিক্স পাবেন। এটার প্রাইস হচ্ছে 56,000 টাকা। 56,000 আজকের জন্য 2,000 টাকা ছাড় দিব মাত্র। 54,000 টাকা হলে এই ডিভাইসটি আমাদের কাছে এই মুহূর্তে আপনি নিতে পারেন। চমৎকার। ওকে, আর যারা আরেকটু মানে জেনারেশনটা বাড়িয়ে নিতে চান তাদের জন্য থাকবে 840G7। এটাও কোরাই 7 এর 10 জেনারেশন। গ্রাফিক্স এটার দাম থাকবে 62,000 টাকা, 62,000 টাকা এই ল্যাপটপটা নিতে পারেন। আচ্ছা, তো ভিডিওটা বোধহয় বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি খুব বেশি কথা বাড়াবো না, দুই একটা প্রোডাক্ট দেখে শেষ করে দেবেন ইনশাল্লাহ। এখন দেখাতে চাই যারা একটু গেম খেলার অভ্যাস যাদের আছে, মানে গেমিং প্রসেসর যারা খোঁজেন তাদের জন্য আছে রাইজেন। এই যে রাইজেন 7টা নিতে পারেন আপনি। এটা হচ্ছে রাইজেন 7 2700U সিরিজ, রাইজেন 7 2700U সিরিজ, 8 জিবি র্যাম পাবেন, 256 জিবি এসএসডি দিয়ে ফুল মেটাল বডি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 14 ইঞ্চি ডিসপ্লে, আপনি এটা 4 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স, 1 জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স, অর্থাৎ আপনি টোটাল 5 জিবি গ্রাফিক্স পাচ্ছেন। এটাতে গ্রাফিক্সের কাজ স্মুথলি করা যাবে, অফিসিয়াল অন্যান্য কাজ যা আছে সব তো করতে পারবেনই। এবং এটা চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন, সরি 4 ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 34,500 টাকা, 34,500। আর রাইজেন আরও একটা ভ্যারিয়েন্ট আছে, কেউ যদি রাইজেন 5টা যদি নিতে চান, এই যে হচ্ছে রাইজেন 5, এটা হচ্ছে 2500U সিরিজ। আচ্ছা, রাইজেন 5, 8 জিবি র্যাম পাবেন, 256 জিবি এসএসডি দিয়ে, এবং ফুল মেটাল বডি, 13.5 ইঞ্চি ডিসপ্লে। এ দেখেন খুব ফ্রেশ কন্ডিশন, কোয়ান্টিটি পিস আছে, আপনি বেছে বেছে নেবেন, অসুবিধা নাই। তো এটাও কিন্তু 4 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন, 1 জিবি ডেডিকেটেড পাবেন। প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 32,000 টাকা, 32,000। রাইজেন 5টা 32,000 টাকায় নিতে পারেন, রাইজেন 5। ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আমার হাতে রাইট নাও যেটা দেখতেছেন, X1 কার্বন, সবচেয়ে ল্যাপটপের জগতে সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে X1 কার্বন, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যাঁ, এটা নতুনের মতো প্রায় একদম। দেখেন, এই দেখেন, একটা স্ক্র্যাচও নাই না এটা। কিন্তু দেখেন একদমই ন্যানো ভেসেল, আইপিএস ডিসপ্লে, এবং এর সাউন্ড সিস্টেমটা হলো ডলবি সাউন্ড সিস্টেম। আচ্ছা, চ্যালেঞ্জ প্রাইসে চাই এটা কত? এটা ডলবি সাউন্ড সিস্টেম, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি দিয়ে, 8 জিবি গ্রাফিক্স সহ। এটার ওজন হচ্ছে মাত্র 600 গ্রাম, একদমই লাইট ওয়েট প্রোডাক্ট, একদমই লাইট ওয়েট, একদম একদম খুব স্লিম, খুব লাইট ওয়েট একটা প্রোডাক্ট। তো বন্ধুরা, এই 16 জিবি দিয়ে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 39,000 টাকা, 39,000 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন, X1 কার্বন, 16,256 দিয়ে, মাত্র 39,000 টাকা। সেটা আমি একটু ভুলে গেছিলাম, T490S, লেনোভো থিংকপ্যাডের T490S। এটা কত ভ্যারিয়েন্ট? এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন, 16 জিবি র্যাম পাবেন, 256 জিবি এসএসডি, 14 ইঞ্চি ডিসপ্লে, এবং টাচ স্ক্রিন, 16 জিবি র্যাম আছে এটার মধ্যে, 256 জিবি এসএসডি দিয়ে সব ধরনের কাজ করা যাবে একদম স্মুথলি। এবং খুবই, দেখেন আপনি একটু ধরে দেখেন, খুব হালকা একটা প্রোডাক্ট, খুব লাইট ওয়েট প্রোডাক্ট, আর এবারে দেখা একটা প্রোডাক্ট
10403 গতানুগতিক যে জি3 840 জি3 এটা কিন্তু আমি দেখাচ্ছি না, ওগুলো দেখানোর আসলে কিছু নাই, ওগুলো অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে, আপনারা আসলে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে 10403 ফুল মেটাল বডি, কিন্তু এটা জি3 কিন্তু মেটাল বডি হয় না, এটা ফুল মেটাল বডি 10403 জি3। হ্যাঁ, এই দেখেন মাউস টাচপ্যাডটা কিন্তু ম্যাকবুক এয়ারের মতো, হ্যাঁ মাউসপ্যাডটা কিন্তু গতানুগতিক না, ম্যাকবুক এয়ার। আর এর চারদিকে দেখেন একটা ডায়মন্ড শেপ দেওয়া আছে, দেখেন কতটা গ্লিজ দিচ্ছে। হ্যাঁ, এবং খুবই স্লিম একটা ল্যাপটপ। তো এটা দুইটা ভ্যারিয়েন্ট হবে, 16 জিবি দেওয়া হবে, 8 জিবি দেওয়া হবে। আপনি যদি 16 জিবি দেওয়া নেন তাহলে দাম পড়বে 28,000 টাকা, যদি 8 জিবিটা নেন দাম পড়বে 26,000 টাকা। দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো। তো শেষ করার আগে আমি বলছি, আমাদের কাছে কিন্তু এই যে জি6 অ্যাভেলেবেল, জি6 আছে, জি5 আছে, 840 জি4 আছে, জি3 আছে, অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে, আপনি এসে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আজকে এখানে শেষ করতে চাই। শেষ করার আগে শোরুম অ্যাড্রেসটা আবার একটু স্মরণ করে দিই, হচ্ছে ল্যাপটপ ঘর বিডি, মিরপুর, 10 নম্বর কুল চত্বর, সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা। যদি মেট্রোলের পিলার ফলো করেন তাহলে 253 নম্বর পিলার, ঠিক পূর্ব বাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা, এর নিচতলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি। খুব সহজ লোকেশন, সরাসরি চলে আসতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে। আজকে এখানেই খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।